সারা পৃথিবীতে যে কয়টি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে অটোম্যান সাম্রাজ্য ছিল ক্ষমতা, প্রতিপত্তি, ধন সম্পদ ও জ্ঞান বুদ্ধিতে ভরপুর এক সাম্রাজ্য। তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে সারা পৃথিবীর তিনটি মহাদেশ শাসন করা এই রাজবংশ টিকে ছিল 624 বছর। মুসলিম এই রাজবংশের শাসনতলে ছিল বর্তমান বিশ্বের ইউরোপের ক্ষমতাধর রাশিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, বুলগেরিয়া সহ প্রায় সকল দেশই। অটোম্যান সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি দিন টিকে থাকা সাম্রাজ্য। ইউরোপ থেকে শুরু করে এশিয়া ও উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল এই অটোম্যান সাম্রাজ্য। অটোম্যান সাম্রাজ্যের অভ্যুদয় হয়েছিল 1299 সালে এবং ব্যাপ্তিকাল ছিল 1924 সাল পর্যন্ত। এই রাজবংশের প্রতিষ্ঠাতার নাম ওসমান গাজী, তিনি প্রথম ওসমান নামেই সমধিক পরিচিত ছিলেন। তার নামেই অটোম্যান বা উসমানীয় সাম্রাজ্যের নামকরণ হয়েছে। ইউরোপীয়দের তুলনায় ধীরে ধীরে সামরিক ক্ষেত্রে পিছিয়ে পড়ার ধারাবাহিক অবনতির ফলে অটোম্যান সাম্রাজ্য ভেঙে পড়ে এবং প্রথম বিশ্বযুদ্ধের পর সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে 1453 সালে বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল জয় পর্যন্ত এই সাম্রাজ্যের বিস্তৃতকাল বলে ধরে নেওয়া যায়। এই সময়ই পর্যায়ক্রমে বিভিন্ন সুলতানের শাসনামলে বিকশিত হতে থাকে অটোম্যান সাম্রাজ্য। শুরুতে অন্যান্য রাজ্যের মতো অটোম্যান সাম্রাজ্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে স্থানীয় সেনাপতি ও সামন্ত রাজ্যের শাসনের উপর নির্ভরশীল ছিল। ধীরে ধীরে সময় যেতে থাকে, পরিবর্তিত হতে থাকে অটোম্যান সাম্রাজ্যের অবস্থাও। সামরিক অর্থনৈতিক উন্নতি তাদের রাজ্য বিস্তারের পক্ষে আরো সহায়ক ভূমিকা পালন করতে থাকে। অটোম্যানদের সফলতার পেছনে কারো একক অবদান নয়, বরং এর একাধিক শাসকরা এই রাজবংশকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে গেছেন। রোম সালতানাতের পতনের পর আনাতোলিয়া বেশ কিছু স্বাধীন রাজ্যে বিভক্ত হয়ে পড়ে, যাদেরকে গাজী আমিরাত বলা হতো। 1299 সালে তুর্কি বংশোদ্ভূত প্রথম ওসমান সেলজুক সাম্রাজ্য কর্তৃক উত্তর পশ্চিম আনাতোলিয়ার দায়িত্ব পান। প্রথম দিকে সেলজুক সাম্রাজ্যের প্রতি অনুগত থাকলেও সেলজুক সাম্রাজ্যের শেষ সময় তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং ধীরে ধীরে একটি অটোম্যান সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। 1299 সালে ওসমান যখন মঙ্গোল সাম্রাজ্যের বার্ষিক কর পাঠালেন না, তখনই আসলে প্রতীকী অর্থে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 1300 সাল থেকেই একে একে বিভিন্ন অঞ্চল জয় করতে শুরু করে ওসমানের নেতৃত্বাধীন বাহিনী। সাকারোয়া নদীর পশ্চিমাঞ্চল, ইস্কিসেহিরের দক্ষিণ ভাগ, অলিম্পাস পর্বত ও মারমারা সাগরের উত্তর পশ্চিমাঞ্চল তার সাম্রাজ্যভুক্ত হয়। ইস্কিসেহির, বিলেজিক, ইনোনু থেকে শুরু করে ইয়েমিসেহিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দুর্গ ও নগর নিজেদের দখলে নিয়ে নেয় ওসমান বাহিনী। নবগঠিত অটোমান রাজ্যের রাজধানী হিসেবে বেছে নেওয়া হয় ইয়েমিসেহিরকে। অবশ্য তখনও বার্সা, নিকায়া কিংবা নিকোমিডিয়ার মতো গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত নগরগুলো দখল করার মতো শক্তি অর্জন করতে পারেনি ওসমান বাহিনী। ১৩২১ থেকে ১৩২৬ সালে ওসমানের বাহিনী বার্সার মতো গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয়। বার্সার জয় ছিল অটোম্যান সাম্রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা,
কেননা এতদিন নানা যুদ্ধে ওসমান গাজী কেবল বর্বর জাতিদের বিরুদ্ধে জয় পেয়েছিলেন। এবারই প্রথম এমন এক শহরের দখল নিলেন যা ছিল তখনকার যুগে এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এ জয়ের ফলে মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপে রাজনৈতিক অর্থনৈতিক মানচিত্রের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল অটোম্যানরা। এরপর বয়সের ভারে নুজ্জ হয়ে পড়েন ওসমান। তখন তার অসমাপ্ত কাজ সম্পাদনের ভার পড়ে বড় ছেলে ওরহান গাজীর হাতে। ওসমানের ছেলে প্রথম ওরহান 1324 সালে বুরসা জয় করেন এবং একে ওসমানীয়দের নতুন রাজধানী করা হয়। বুরসার পতনের ফলে বাইজেন্টাইনরা উত্তর পশ্চিম আনাতোলিয়ায় নিয়ন্ত্রণ হারায়। বুরসা শহরের জয়ের পর ওরহান মারমারা সাগরের উপকূলে বাইজেন্টাইন শহরগুলো নিজের দখলে নিয়ে নেয়। ১৩৩৮ সালে উস্কুদার জয়ের মাধ্যমে অধিকাংশ উত্তর আনাতোলিয়া ওসমানীয়দের হাতে আসে। ১৩৪৫ সালে ওরহান পার্শ্ববর্তী তুর্কি রাজ্য কারেসি বর্তমান বালিকিসের ও পার্শ্ববর্তী এলাকা জয় করেন। কারেসি জয়ের ফলে প্রায় সমগ্র উত্তর পশ্চিম আনাতোলিয়া উসমানীয় বেয়ালুকের আওতায় চলে আসে। বুরসা, ইজমিত, ইজনিক ও বেরগামা শহরগুলো উসমানীয়দের শক্তিশালী ঘাঁটি হয়ে ওঠে। এরপর ১৩৬২ সালে নিজের জয় করা বুরসায় দেহত্যাগ করেন ওরহান। এরপর একে একে ক্ষমতায় আসেন প্রথম মুরাদ, প্রথম বায়েজিদ, প্রথম মুহাম্মদ, দ্বিতীয় মুরাদ, দ্বিতীয় মুহাম্মদ। তবে অটোম্যান সাম্রাজ্যের প্রথম দিককার সুলতানদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ওসমান গাজী, ওরহান গাজী, প্রথম মুরাদ ও প্রথম বায়েজিদ। প্রসঙ্গত ১৪৫৩ সালে ওসমানের বংশধর সুলতান দ্বিতীয় মুহাম্মদের কনস্টান্টিনোপল জয় করার মাধ্যমে অটোম্যানরা বাইজেন্টাইন সাম্রাজ্য উচ্ছেদ করে। ১৫২৬ সালে হাঙ্গেরি জয়ের পর ইউরোপের বলকান অঞ্চল সমূহ নিয়ে বড় রাজ্য প্রতিষ্ঠা লাভ করে। তাদের গোড়াপত্তনের উপর ভিত্তি করেই দীর্ঘ ৬০০ বছর টিকে ছিল এই রাজবংশটি। ১৫০০ ও ১৬০০ শতাব্দীতে উসমানীয় সাম্রাজ্য বিস্তৃতির যুগে প্রবেশ করে। নিবেদিত ও দক্ষ সুলতানদের শাসনের ধারাবাহিকতায় সাম্রাজ্য সমৃদ্ধি লাভ করে। ইউরোপ ও এশিয়ার মধ্যকার বাণিজ্য রুটের বিস্তৃত অংশ নিয়ন্ত্রণ করার কারণে এই সাম্রাজ্য অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করে। সুলতান প্রথম সেলিম মিশরে ওসমানীয় শাসন প্রতিষ্ঠা ও লোহিত সাগরের নৌবাহিনী মোতায়েন করেছিলেন। পরবর্তীতে সুলতান প্রথম সুলাইমান ১৫২১ সালে বেলগ্রেড জয় করেন। এরপর উসমানীয়রা পারস্যের কাছ থেকে বাগদাদ দখল করে নেয়। ফলে মেসোপটেমিয়া ও পারস্য উপসাগরে নৌ চলাচলের নিয়ন্ত্রণ চলে আসে তাদের হাতে। ১৫৫৯ সালে প্রথম আজুরাম পর্তুগিজ যুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্য দুর্বল আদাল সালতানাতকে সাম্রাজ্যের অংশ করে নেয়। এই সম্প্রসারণ সোমালিয়া ও হর্ন অফ আফ্রিকা পর্যন্ত বিস্তৃত হয়। ১৬০০ ও ১৭০০ শতাব্দীতে সুলতান প্রথম সুলাইমানের সময় উসমানীয় সাম্রাজ্য একটি শক্তিশালী বহুজাতিক ও বহুভাষিক সাম্রাজ্যে পরিণত হয়েছিল। ১৭০০ শতাব্দীর শুরুতে এই সাম্রাজ্যের অধীনে ৩৬টি প্রদেশ ও বেশ কয়েকটি অনুগত রাজ্য ছিল। উসমানীয় সাম্রাজ্যের রাজনৈতিক ও সামরিক শ্রেষ্ঠত্বকে রোমান সাম্রাজ্যের সাথে তুলনা করা হয়। উসমানীয় সাম্রাজ্য সুদীর্ঘ ৬০০ বছরেরও বেশি সময় ধরে প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করেছে।
তবে ইউরোপীয়দের তুলনায় ধীরে ধীরে তারা সামরিক ক্ষেত্রে পিছিয়ে পড়তে থাকে। যার ধারাবাহিক অবনতির ফলে এই সাম্রাজ্য ভেঙে পড়ে এবং প্রথম বিশ্বযুদ্ধের পর সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।